মেকওভারের আগে মেকআপ আর্টিস্টদের সাথে ক্লায়েন্টদের ডিসকাস করা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আজকে বুঝতে পারলাম। আর আজকে আমি অনেকদিন পরে একটা গ্ল্যাম মুসলিম রিসেপশন লুক তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমার ক্লায়েন্ট হচ্ছে কোচবিহার থেকে এবং ক্লায়েন্টের নাম হচ্ছে মুর্শিদা। তো মুর্শিদাদের শাশুড়ি মামায় আজকের জন্য বুক করেছিলেন এবং যেহেতু ওনার শাশুড়ি মামায় বুক করেছিলেন তো সেই সূত্রে মুর্শিদাদের সাথে আমার কোনো রকম কোনো কথা হয়নি যে দিদি কেমন লুক চায়, দিদি কী পরছে বা কী আই মেকআপ চায়, কী হেয়ারস্টাইল চাই। ইভেন আমি মুর্শিদাদের ফেসও দেখিনি। অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি যে ক্লায়েন্টদের ফেস আগে দেখে ক্লায়েন্টের সাথে একটা লুক ডিসাইড করে রাখা, ডিসকাস করে রাখা, যেন আমাদের কাজের সময় সুবিধা হয়। আমি সেখানে পৌঁছে দিদিকে বসিয়ে জিজ্ঞেস করি যে দিদি আমি তোমার টেস্ট সম্বন্ধে কিচ্ছু জানি না, যে তুমি ডিউই লুক পছন্দ করো নাকি একটু হেভি লুক পছন্দ করো, তুমি আমাকে বুঝিয়ে বলো যে তুমি কেমন লুক করতে চাও। কারণ আমি সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের কমফোর্ট জোনের ভেতরে ক্লায়েন্টকে সাজানোর, ক্লায়েন্টের যেটা পছন্দ আমি সেটাই ক্লায়েন্টকে প্রোভাইড করবো। তো ক্লায়েন্ট আমায় জানায় যে তার ভীষণই ডিউই গ্লোই একটা বেস চাই, একটু হেভি, অ্যান্ড তার স্কিন টোনটাও যেন একটু ফেয়ার হয়, অ্যান্ড তার সাথে আই মেকআপও দিদি পিঙ্ক পার্পেলের কন্ট্রাস্টে উইথ গ্লিটারি একটা আই মেকআপ চেয়েছিলো। অ্যান্ড হেয়ারস্টাইল কী করেছি অ্যাডভান্সের উপরে সেটা তো লাস্টে দেখতেই পারবে, সবটা আমায় বলে দিয়েছিল। তো সেভাবে আমি কাজটা শুরু করি। আমায় যখনই কোনো ক্লায়েন্ট বুকিং করে আমি তখনই ক্লায়েন্টদের বলে দিই যে তোমরা যেরকম সাজতে ভালোবাসো বা যেরকম মেকআপ তোমাদের পছন্দ সেরকম মেকআপের ফটো আমায় পাঠিয়েও আমি দেখে রাখবো। অ্যান্ড আগে থেকে জানা থাকলে সেই কাজের সময় ক্লায়েন্টকে বারবার জিজ্ঞেস করতে হয় না যে আমি কলকাটা কেমন করব, বা তুমি কাজল পরতে ভালোবাসো কি না, বা তুমি ডার্ক লিপস্টিক ভালোবাসো নাকি নিউড লিপস্টিক ভালোবাসো। তো এইসব জিনিস আগে থেকে জেনে রাখলে না আমাদেরও সুবিধা, অ্যান্ড ক্লায়েন্টও তখন রিল্যাক্স হয়ে সাজতে পারে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের মেকআপ প্রায় শেষের পথেই, বেসটা তো দিদির ডিমান্ড অনুযায়ী আমরা একটু ভারী অ্যান্ড ফেয়ার করেছি, অ্যান্ড তার সাথে আই মেকআপটাও সেম ওরকম পিঙ্ক পার্পলে কন্ট্রাস্ট করে এখন আমরা গ্লিটার অ্যাড করে দিচ্ছি। আমি পার্সোনালি অলওয়েজই নিউড মেকআপেরই ফ্যান, বাট আমার কিছু ক্লায়েন্টরা আছে যারা ভারী বেস, অনেক অনেক ব্লাশ, কালারফুল আই মেকআপ করতে ভালোবাসে, অ্যান্ড সেটা করে যখন আমরা ফটো পোস্ট করি তোমাদের মধ্যে কিছু জন আমাকে অনেক সময় কমেন্ট করে জানাও যে এত মেকআপ করেছো কেন, এত বেশি ব্লাশ কেন, বা এত কালারফুল আই মেকআপ কেন। আরে বাবা, ক্লায়েন্টরা পয়সা দিয়ে সাজছে আমার কাছে, ওদের যেটা পছন্দ আমি তো সেটাই করে দেবো, তাই না? মেকআপের সমস্ত কাজ শেষ, এখন সোনু ক্রিম্পিং করছে, আমরা হেয়ারস্টাইল করবো, অ্যান্ড আলাদা সাইডে আমি ফ্লাওয়ারগুলোকে সেট করছি, যেরকম ব্যাঙ্গালোর জিপসিগুলোকে আমাদের এরকম ছোটো ছোটো করে অর্গানাইজ করতে হয়। আর আজকেও পিঙ্ক রোজ ক্যারি করবে। হেয়ারস্টাইলও দিদি চেয়েছিল একটু অ্যাডভান্সের ওপরে, ফ্রন্টে অনেকগুলো ওয়েভ হবে, অ্যান্ড পেছনে এক্সটেনশন ইউজ হবে, অ্যান্ড সেই ওপেন হেয়ারে কিছুটা হেয়ার ফ্রন্টে থাকবে। এই এক্সটেনশনটা মেবি ও ওয়েডিংয়েও ইউজ করেছিল, তাই একটু নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমরা এই সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলোকে সেট করবো, পিঙ্ক রোজ অ্যান্ড জিপসি। আমি প্রথমে ভেবেছিলাম এক সাইডে ইউজ করবো, তারপর যখন জানতে পারলাম যে ওনা ক্যারি করছে তো সেই সূত্রে আমি দুপাশেই ফ্লাওয়ার অ্যাড করি, অ্যান্ড তারপরে ও জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি। অ্যান্ড দেখো কি মিষ্টি লাগছে আমার ব্রাইডকে দেখতে। এই তো এখন ওনাটাকেও সেট করে দিচ্ছি, আর ওনাটা এতটা ফ্রন্ট থেকে আমি রাখিনি, শুধুমাত্র ভিডিওটা করবো বলে ওনাটাকে এভাবে রাখছিলাম, ওনাটা একটু পেছন থেকে দেওয়া হয়েছিল। এই তো আমার ক্লায়েন্টের ফুল লুক কমপ্লিট। আশা করি লাস্ট মোমেন্টেও একটা লুক ডিসাইড করে আমি খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পেরেছি। তোমরা আমার জানো তোমাদের কেমন লাগলো এই লুকটা, অ্যান্ড তার সাথে তোমরা যদি কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাও আমি কমেন্ট করে আমি বলে দেবো, কারণ আমি ভিডিওতে কোনো প্রোডাক্ট সম্বন্ধে কিছুই বলতে পারিনি। তো চলো এখন দিদির থেকে জেনে নেওয়া যাক দিদির কেমন লাগলো আমার কাছে মেকআপ করে। খুব ভালো লেগেছে সবটা, আমি টোটালি স্যাটিসফাইড, খুব ভালো লেগেছে মেকআপ হেয়ার, হ্যাঁ সব কিছু একদম পারফেক্ট। ওকে থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে, তোমাকেও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই ছিল আমার রিয়েল মুসলিম ব্রাইডের রিসেপশনের মেকওভারের ফুল একটা টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক ভালো লেগেছে, দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।